बिस्मिल्लाहिर रहमानिर रहीम प्रिय बांग्ला भाषी भाई बोनेरा अस्सलामु आलाइकुम। आज के इंग्रेजी 2021 साल 11 अगस्त आमार ए वीडियो करार स्थान अमेरिकार टेक्सास अंगराज्येर नाकाडोसेस काउंटीर एपलबी शहर। आमी एखन आपनादेरके एकटा जुजुबी गाच देखाच्छि, चाइनीज जुजुबी। एटार भेराइटी हलो ली, ली भेराइटी चाइनीज जुजुबी गाच देखाच्छि। देखेन कत जुजुबी धरे आछे, माशाल्लाह। उपरेर दिके देखेन এই 7-8 বছরের এই গাছটাতে প্রচুর জুজুবি ফল ধরে আছে। আমি কাছে যেয়ে দেখাবো, চমৎকার মজার ফল এই জুজুবি। দেখেন সাইজ কত সুন্দর সাইজ, আপেলের মতো দেখতে এবং খেতেও মজা আছে। এইটা হলো চাইনিজ লি ভ্যারাইটির জুজুবি, টেক্সাসের নাকাডোসেস কাউন্টি অ্যাপলবি শহরে। দেখেন কি পরিমাণ জুজুবি ধরে আছে, মাশাল্লাহ। আমি চতুর্দিক থেকে ঘুরে ঘুরে গাছটা আপনাদের দেখাবো। দেখেন মাশাল্লাহ, মাশাআল্লাহ, কয়েক মন জুজুবি হবে এই গাছটাতে, কয়েক মন। এটা 7-8 বছরের বয়সের একটা গাছ এবং কোনো যত্ন ছাড়া। গোড়ায় দেখেন কোনো পরিষ্কারই করা হয় না, এমন শুধু গাছটা রোপণ করে লাগা করা হয়েছে। এটাতে কোনো প্রকার স্প্রে বা সার, রাসায়নিক সারই বলেন আর জৈব সারই বলেন, কিছুই দেওয়া হয়নি এই গাছটাতে। দেখেন কি পরিমাণ জুজুবি ধরে আছে, একদম মাথা পর্যন্ত দেখেন দূরে কী পরিমাণ জুজুবি ধরে আছে। এটা হলো চাইনিজ ফল জুজুবি। দেখেন চমৎকার কী সাইজ হয়েছে, দেখেন ওখানে বড় বড় সাইজ হয়ে আছে। দেখেন আমি কাছে থেকে দেখাবো আবার পরে। দেখেন কী বড় বড় সাইজ হয়ে আছে, মাশাআল্লাহ। এবং এই জুজুবির ভারে গাছ হেলে গেছে, দেখেন জুজুবির ভারে গাছ হেলে গেছে। এখানে দেখেন একটা ঠেস দিয়ে রাখা হয়েছে, এখানে একটা ঠেস দিয়ে রাখা হয়েছে যে এত জুজুবি ধরছে। দেখেন কাছে নিয়ে দেখাই কত বড় বড় ফল, মনে হয় যে 10-12টা 1 কেজি হবে। দেখেন কত বড় বড় ফল, মাশাআল্লাহ। দেখেন কত বড় বড় ফল ধরে আছে। আমরা এই গাছটাকে ঠেস দিয়ে রাখা, দেখেন এদিকটাকে দেখাই, ঠেস দিয়ে রাখা হয়েছে এই জুজুবি ফলগুলো। দেখেন কী পরিমাণ ধরে আছে, মাশাআল্লাহ, কী পরিমাণ ধরে আছে জুজুবি ফল এই গাছটাতে। দেখেন মাশাআল্লাহ, দেখেন একদম ডিমের মতো। দেখেন কী পরিমাণ ধরে আছে এই গাছটাতে, দেখেন কাছে থেকে দেখাই, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন ক্লোজ থেকে দেখাই কী পরিমাণ, দেখেন কী পরিমাণ ধরে আছে এই জুজুবি ফলগুলো ইস্ট টেক্সাসে। দেখেন কী পরিমাণ ধরে আছে, মাশাআল্লাহ, ও আল্লাহ। এখানে দেখেন কত জুজুবি, এক ঝোপায় এক ঝোপায়। দেখেন আমি কাছে থেকে দেখাচ্ছি কত জুজুবি ফল ধরে আছে, দেখেন মাশাআল্লাহ। আমি দূর থেকে দেখাই এই গাছটা, দূর থেকে দেখাই। দেখেন ছাতার মতো হয়েছে, চতুর্দিকে গাছটা হেলে গেছে। এটা হলো লি ভ্যারাইটির একটা জুজুবি, চাইনিজ ফল জুজুবি। এই জুজুবির অনেক উপকারিতা, এই জুজুবির ফল অনেক পুষ্টিগুণ সম্পন্ন। আমেরিকায় 4-5 ভ্যারাইটির জুজুবি গাছ পাওয়া যায়, লি একটা ভ্যারাইটি। আমি আরও 2টা ভ্যারাইটির গাছ আছে এখানে, সেগুলোরও ভিডিও করব। সেগুলো ইনশাল্লাহ আপনাদের আমি অন্য ভিডিওতে দেখাবো। এই ভিডিওটা আমি বেশি লম্বা করব না। দেখেন ঝোপায় ঝোপায় ধরে আছে, মাশাআল্লাহ, ঝোপায় ঝোপায় ধরে আছে। দেখেন আমি এরপরে কাছে থেকে আপনাদের দেখাবো এই 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 ফলগুলো। এবার আমি কাছে থেকে এই জুজুবি ফলগুলো দেখাচ্ছি। দেখেন ওই, দেখেন কত জুজুবি ধরে আছে, কত জুজুবি ধরে আছে। দেখেন এই গাছটাতে আমি কাছে থেকে দেখাচ্ছি, দেখেন। তো এখন এই জুজুবি ফল দেখানোর উদ্দেশ্য হলো যে আমরা বাংলাদেশে এই জুজুবি ফলটার প্রসার ঘটাবো ইনশাল্লাহ। এর চারা এবং এর বীজ বাংলাদেশে আমরা, আমাদের একটা গ্রুপ আছে ফেসবুক গ্রুপ, বাংলাদেশে ফল ও ফসলের চারার মূল্য নিয়ে বাটপাড়ি প্রতিরোধ গ্রুপ। সেই গ্রুপের সদস্যদের মাধ্যমে আমরা এইগুলো বাংলাদেশে ছড়াবো। আমরা গ্রুপের সদস্যদের উপহার হিসাবে দিব এই জুজুবি ফলের চারা, ছায়ন, মূলত ছায়ন দিব এবং আমরা বীজ দেবো ইনশাল্লাহ। অচিরেই আমরা শুরু করব। আমেরিকা থেকে বাংলাদেশে লোকজন যাওয়া শুরু হলেই আমরা এগুলো পাঠাবো। দেখেন দেখাচ্ছি চমৎকার এই ফল জুজুবি। এখন এটা বাংলাদেশে যদি চাষ করা যায় এবং ইনশাল্লাহ যদি ফলন ভালো হয়, কারণ এই জুজুবি যে কোনো সিচুয়েশনেই হয়, মানে খুব গরমের জায়গায়ও হয়, খুব ঠান্ডার জায়গায়ও হয়। এটা যে সময়ে হয়, যেমন অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসে জুজুবি ফলটা পাকে, তখন বাংলাদেশে সাধারণত আম কাঁঠাল শেষ হয়ে যায়,
কাজেই একটা মজার এই সময় একটা মজার ফল হবে এই জুজুবি ইনশাআল্লাহ। আর একটা বড় সুবিধা হলো যে এই জুজুবিগুলো শুকায় আর প্রিজার্ভ করা যায়, সংরক্ষণ করা যায়, গাছেই শুকায় এবং শুকায় এটা অনেক দিন এটা সংরক্ষণ করা যাবে, সেদিক দিয়েও একটা সুবিধা হবে। এবং এটার একটা আন্তর্জাতিক বাজারও আছে, এটা বিভিন্ন দেশে এটা বাজার আছে, আমেরিকাও এটা বেশ ভালো মার্কেট আছে, বিশেষ করে চাইনিজ লোকজনদের কাছে বা এশিয়ান লোকজনদের কাছে। তো এই জন্যই আমাদের উদ্দেশ্য হলো যে এই ফলটা আমরা বাংলাদেশে ছড়াবো, বাংলাদেশ যাতে এই ফলটা চাষ হয়, তাহলে আমাদের কৃষকরা লাভবান হবে এবং অসময়ে আমাদের সুন্দর একটা ফল, পুষ্টিকর, অনেক পুষ্টিকর গুণসম্পন্ন এটা এই জুজুবি ফল। বিভিন্ন চাইনিজ মেডিসিনও ব্যবহার করা হয় এবং এর বীজ থেকেও তেল বের করে এরা চাইনিজ মেডিসিনে ব্যবহার করে। চাইনিজরা দেখেন, দূর থেকে দেখাচ্ছি, অন্তত 4-5 মন জুজুবি ধরে আছে এইটাতে, অযত্নে অযত্নে কোনো প্রকার যত্ন ছাড়াই। তো এই জন্যই আমার এই ভিডিও করা। এরপর আমি অন্য যে ভ্যারাইটির গাছগুলো আছে সেগুলো নিয়ে অন্য ভিডিও করব, আপনাদের দেখার আমন্ত্রণ। তো আমার ভিডিও এখানেই শেষ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।